বাইডেনের ঘোষণা, গাজার জন্য 100 মিলিয়ন দেবে আমেরিকা। গাজা উপত্যকায় হামাস আক্রমণের পর পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল প্রশাসন। অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে গোটা উপত্যকায়, যার ফলে তৈরি হয়েছে চরম মানবিক সংকট। খাদ্য, জল, ওষুধের সংকট দেখা গিয়েছে। এবার গাজা উপত্যকায় মানবিক সহায়তা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেল আবিবে তার ছোট্ট সফরে গিয়ে গাজা উপত্যকার জন্য 100 মিলিয়ন মার্কিন ডলার সহায়তার কথা জানান। পাশাপাশি তিনি গাজার সাধারণ নাগরিকদের জীবন রক্ষার্থে মানবিক সহায়তা প্রদানের জন্য ইসরায়েল মন্ত্রিসভার প্রতি আহ্বান জানান। ইসরায়েলে এসে ফিলিস্তিনিদের জন্য বিপুল আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি ইসরায়েল ও হামাস গোষ্ঠীর সংঘর্ষের জেরে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। প্রথমে গাজা থেকে হামাসের হামলা ও প্রত্যাঘাতে ইসরায়েলের যুদ্ধ ঘোষণার তীব্র উত্তেজনা বিশ্বে। এই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট তড়িঘড়ি ইসরায়েল সফর করেন। তিনি সফরে আসার আগে গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় 500 অধিক নিহত হয়েছে গাজার হাসপাতালে হামলায় অভিযুক্ত ইসরায়েল। তবে তারা এই অভিযোগ অস্বীকার করেছে। বিস্ফোরণের পরপর পুরো আরব দুনিয়া সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলে গেছে। এমনকি বাইডেনের পূর্ব নির্ধারিত জর্ডন সফর বাতিল করেছে সেদেশের সরকার। বুধবার ইসরায়েল পৌঁছে মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের জন্য বিপুল আর্থিক অনুদান ঘোষণা করে আরব দুনিয়ায় মন জয় করার চেষ্টা করলেন বলে মনে করা হচ্ছে। তিনি গাজা এবং ওয়েস্ট ব্যাংক এই দুই ফিলিস্তিনি এলাকার জন্য 100 মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছেন। ইসরায়েলের তেল আবিবে তার সংক্ষিপ্ত সফরের সময় এক ভাষণে বাইডেন বলেন যে গাজার জনগণের খাদ্য, জল, ওষুধ এবং আশ্রয় প্রয়োজন। তিনি আরও বলেন ইসরায়েলি মন্ত্রিসভা গাজার অসামরিক নাগরিকদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করুক। এক্সান্ডেলে গাজা এবং পশ্চিম তীরে 100 মিলিয়নের সাহায্যে ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন লিখেছেন, এই অর্থ 1 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত এবং সংঘাত আক্রান্ত ফিলিস্তিনিদের সহায়তা করবে এবং আমাদের কাছে এমন ব্যবস্থা থাকবে যাতে এই সাহায্য অভাবীদের কাছে পৌঁছায়, নয় হামাস বা জঙ্গি গোষ্ঠী। মার্কিন যুক্তরাষ্ট্রে 9 থেকে 11 টুইন টাওয়ার হামলার সাথে সাম্প্রতিক হামাস গোষ্ঠীর তরফে ইসরায়েলের আক্রমণের তুলনা করেছেন বাইডেন। গত 7 অক্টোবর গাজার শাসক হামাস গোষ্ঠী ইসরায়েলের প্রতি উচ্চ প্রযুক্তির সুরক্ষা বলয় ভেঙে 5,000 রকেট হামলা করেছিল আর সীমান্ত পার করে ইসরায়েলে ঢুকে গণহত্যা চালিয়েছিল। এরপর ইসরায়েলের সেনা গাজা ভূখণ্ডের ওপর প্রবল বোমা হামলা শুরু করে। ইসরায়েলের দাবি হামাসকে নির্মূল করা হচ্ছে। ইসরায়েল ও হামাস সংঘর্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ফিলিস্তিনিদের বিশাল অংশ হামাসের সাথে যুক্ত নয়। গাজা এবং পশ্চিম তীরে মানবিক সহায়তা বিষয়ে বাইডেনের ঘোষণা, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, হামাসকে উপকৃত না করেই গাজার অসামরিক বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা পাওয়ার পরিকল্পনা তৈরি করতে ইসরায়েল সম্মত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে 9 ঘন্টা আলোচনার পর ব্লিংকেন এই ঘোষণা করেন।